হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে বেশ ভালোই আছো, আমিও মোটামুটি ভালোই আছি। মোটামুটি বলছি কেন, আমি ভালোই আছি। তো দেখো, সকাল সকাল বোনের বাড়ির ছাদ থেকে ভিডিওটা স্টার্ট করলাম। তোমরা যারা আমার ভিডিও কন্টিনিউ দেখো তারা তো বুঝতেই পারছো আমি বোনের বাড়িতে এসেছি, বোনের ছেলের বার্থডে সেই উপলক্ষে। তো সকালবেলা ঘুম থেকে উঠে চলে এসেছিলাম বোনদের ছাদে ব্রাশ করতে করতে, এসে দেখো আমার বোনাই অনেক রকম গাছ লাগিয়েছে, মোটামুটি বলতে পারো একটা ছাদ বাগান করেছে। ছাদের মধ্যে নানান রকম লেবু গাছ, নানান রকম ফলের গাছ আছে, তো সেগুলোই আমি দেখছিলাম ঘুরে ঘুরে। আর এইখানে দেখো ছোট্ট একটা জলপাই গাছ, কত সুন্দর, সরি কামরাঙা গাছ, অনেকগুলো কামরাঙা ধরেছে। তো তারপর ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে চলে এসেছিলাম ঘরে, এসে চা খাচ্ছিলাম। তো যেটা দেখছো এক কাপ চা আছে, ওটা আমার চা, তোমাদের দাদা ভাইয়ের চা অলরেডি খাওয়া কমপ্লিট, আমি চা খাবো, এখনও খাইনি। আর বোন আমাকে চা করে দিয়ে ওর কাজে ব্যস্ত হয়ে পড়েছে, মানে ওর কাজ করছে। তার কারণ তোমরা তো সকলেই জানো বাড়িতে একটা অনুষ্ঠান হলে পরের দিন কত রকম কাজের ঝামেলা থাকে, তো সেটাই বোন বোনের মতো কাজ করছে, আর এদিকে আমাদের চা করে দিয়ে চলে গেল। আর এইখানে আমার মাম্মাম দেখো ঘুম থেকে উঠেই ব্রাশ ট্রাশ করেই দাদার সাথে খেলা শুরু করে দিয়েছে, দুজন মিলে চোখ খুলেই ব্যাস, ভাই বোন কেউ কাউকে ছাড়া এক সেকেন্ড চলে না, এই দুষ্টুমি করছে, এই আদর করছে, এই খেলা করছে, দুজনের এই রকম সারাটা দিন চলতেই থাকে। তো দেখো সেই রকমই দুজন মিলে একসাথে খেলা করছে, আর বোন যেটা বললাম বোনের কাজে ব্যস্ত, তো আমাকে বলছে দিদি কাজের কোনো তাল পাচ্ছি না জানিস। এটাই হয় জানো তো, যেটা বললাম তোমাদেরকে যে কোনো অনুষ্ঠানের পরের দিন বাড়িতে যে কত রকমের কাজের ঝামেলা থাকে। তো দেখো আগের দিনের অনেকটাই খাবার মানে ছিল, তো যে কারণে বোন পরের দিন খাবারগুলো সকালবেলা উঠে দেখো সবাইকে আর কি, যারা যারা আর কি খেতে চায় তাদেরকে দিয়ে দিচ্ছিল, আমরাও খাবো। আর এখানে দেখো পাটকাঠি নিয়ে বেলুনগুলো ফাটাচ্ছে। আর তারপর চলে এসেছিল ঘরে, ঘরে এসে দেখো দুষ্টুমি শুরু হয়ে গেছে, আবার খেলনা নিয়ে আবার বায়না, সেরকমই দুষ্টুমি চলতেই থাকছে ওদের। তো দেখো দুজন মিলে খেলা করছিল, খেলা করতে করতে এবার চলে এসেছিল বাইরে। আর এই দেখো বাইরে এখনও প্যান্ডেল ডেকোরেটরের জিনিস সমস্তটা এখনও ছড়ানো ছিটানো রয়েছে, তার কারণ হচ্ছে এখনও তো কিছুই নিয়ে যায়নি, আগের দিন রাত্রে যেহেতু অনুষ্ঠানটা হয়েছে। তো তারপর দেখো বোন চলে এসেছিল কলপারে বোনদের মাছ ধুতে, বুবুন মানে আমার বোনাই মাছ নিয়ে এসেছিল বাজার থেকে, বাজার করে নিয়ে এসেছিল, তো সেগুলোই বোন মাছটা ধোবে বলে কলপারে নিয়ে গেছিল। আর আমি ভিডিওটা করছি বলে ও আবার দেখাচ্ছে দেখো মাছ ধুচ্ছি, তো বোনের সাথে আমি গল্প করছিলাম আর ভিডিও করছিলাম। তো তারপর বোন মাছ টাছ ধুয়ে এনে ঘরে এনে রাখলো, আর দেখো তাড়াহুড়ো করছে, এই খাবারগুলো সবাইকে ভাগযোগ করে দেবে আর আমরাও খাবো, অনেকটা বেলা হয়ে গেছিলো। আর এইখানে আমার বরমশাই দেখো মাছ ভাজা ভিডিও করলাম, তো আমি ভিডিও করছি বলে আমাকে বলছে আমি রান্না করছি তাও তুমি ভিডিও করছো, বাহ খুব ভালো, এরকমভাবে আমাকে একটু বললো। তো তারপর দেখো আমি ওখান থেকে বোনের কাছে এসে বসেছিলাম, বসে বসে ভিডিও করছিলাম, আর ওখানে আমার বরমশাই দাঁড়িয়ে রয়েছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে শালি কী কাজ করছে। তো বোন সবার খাবার দেখো সবার প্লেটে প্লেটে খাবার দিচ্ছিল, সবাই মিলে খাওয়া হবে বলে একসাথে, তো ছেলে মেয়েগুলোও খায়নি। দেখো এরা বন্দুক নিয়ে দুজনেই দুষ্টুমি করছে, তো যেটা তোমাদেরকে আগেই বললাম দাদার যেটা লাগবে সেটা বোনেরও লাগবে, তো দুজন মিলে সেম সেম খেলনা নিয়ে খেলা করছে। আর আমি এখানে বসেছিলাম বোনের ঘরে এসে খাওয়া দাওয়া করে, বোনের ঘরে এসে বসে আছে, খাওয়া দাওয়া করতে করতে ভিডিওটা কন্টিনিউ করিনি, তার কারণ খাওয়া দাওয়া করতে ভিডিও করতে না কেমন একটা লাগে। তো যাই হোক দেখো তারপর স্নান করানো হয়ে গেছে, বুবুন দুজনকেই স্নান করিয়ে দিয়েছে, যেহেতু বোনের আছে কাজের খুবই ঝামেলা, তো সেই কারণে বুবুন ছেলে মেয়ে দুটোকে স্নান করিয়ে দিয়েছে। তারপর আমার মেয়ের তো দুষ্টুমি জানো সারাদিন সাজতেই থাকে, তো মানাকে বলছে মানে আমার বোনকে বলছে আয়লানা পরিয়ে দিতে, তো সেটাই দেখো বোন সুন্দর করে আয়লানা পরিয়ে দিচ্ছিল। তো আর ও দুষ্টুমি করছে সাজবে বলে, এবার বলছে আমাকে লিপস্টিক দিয়ে দাও, তো তারপর দেখো দুজনে মিলে লিপস্টিক নিয়ে ভূত সেজেছে। এবার আমাকে বলছে শুনু বলছে মানে আমার বোনের ছেলে বলছে মাসিমণি ভূতের গান চালিয়ে দাও আমি আর বুনু নাচবো। আর দেখো মুখের মধ্যে লিপস্টিক দিয়ে কিভাবে সেজেছে দুজন মিলে, বলছে আমরা ভূত সেজেছি এবার ভূতের গান চালিয়ে দাও আমরা নাচ করব। তো ওই কারণে আমি আবার আমার ফোনে গান চালিয়ে দিয়ে স্নান করতে চলে গেলাম। তো স্নান টান করে এসে দেখো বোনের ঘরে বসে আছি, আর তোমাদের দাদা ভাইয়ের বুবুন তো বাজারে, ওরা এখনও বাড়িতে আসেনি, ওরা আসবে স্নান টান করবে তারপরে দুপুরে খাওয়া দাওয়া হবে। আর মাইমা রান্না করছিল ওইদিকে, আর বোন এদিকে বাকি কাজগুলো করছিল, আর আমি স্নান টান করে বসেছিলাম। তো তারপর বোনের তখনও স্নান করা হয়নি, ও স্নান টান করবে বললো তুই আগে করে নে তারপর আমি স্নান করব। তো তারপর বোন স্নান টান করে এসে ছেলেমেয়ের খাবার নিয়ে চলে এসেছে, দেখো এবার আমরা দুজন মিলে ছেলেমেয়েগুলোকে ভাত খাইয়ে দেবো। আর দুজনের বললাম তো দুজন একসাথে হলে দুষ্টুমি চলতেই থাকে, দেখো কীভাবে
দুষ্টুমি করছে দুজন মিলে। তো ওরা এক জায়গায় হলে না এরকমই করতে থাকে, এই দুষ্টুমি করে, এই মারপিট করে, এই আদর করে, মানে দুজন দুজনকে এত ভালোবাসে কেউ কাউকে ছাড়া এক সেকেন্ড চলে না। আর আমার মাম্মাম তো জানোই মানা বাড়িতে আসতে কত ভালোবাসে, তোমাদেরকে তো আগের ভিডিওতে বলেছি। তো তারপর দেখো দুপুরে খাওয়া দাওয়া করার পর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, এটা হচ্ছে সন্ধ্যাবেলার ভিডিও। সন্ধ্যাবেলা মানে বসেছিলাম, নিয়ে বোনের সাথে একটু গল্প করছিলাম, আর এক জায়গায় আমরা ঘুরতে যাব বলে প্ল্যান করেছিলাম, বাট হঠাৎ করেই মানে ভালো লাগলো না, আর শরীরটা ভালো লাগছিল না, সবারই শরীরটা একটু খারাপ খারাপ ছিল, তো ওই কারণে আর যাওয়া হলো না। তারপর এই যে দুজন মিলে আবার দেখো খেলা করছে, আর এখানে বোন মায়ের কাছে ফোন করেছিল, মায়ের সাথে কথা বলছিল, আর আমি বসে বসে ভিডিও করছিলাম। আর তারপর বোন দেখো শুনুকে নিয়ে পড়াতে বসেছিল, আমিও মাম্মামকে নিয়ে একটু লেখাচ্ছিলাম, লেখাতে লেখাতে আমার ভিডিও এডিট করব বলে আমি বললাম তাহলে তোরা তুই শুনুকে পড়া, আমি একটু পাশের ঘরে গিয়ে ভিডিও এডিট করি। তো তারপর ভিডিও এডিট করে এসে দেখি দুজন মিলে আবার খেলা করছে, আর বোন এখানে ফোন নিয়ে ফোন ঘাঁটছিল, আর আমি এসে আবার দেখো এসে বসে পড়েছি, বসে বসে বোনের সাথে গল্প করছিলাম আর ফোন নিয়ে ভিডিও করছিলাম, বোনও ফোন ঘাঁটছিল। তো তারপর দেখো শরীরটা যেটা বললাম তোমাদেরকে সবারই একটু খারাপ খারাপই মতো, সবারই শরীরটা ভালো না, তো ওই কারণে একটু বসেছিলাম আমি আর বোন দুজন মিলে একটু গল্প করছিলাম। গল্প করতে করতে তারপর মনে হয় আবার মা ফোন করেছিল, ওই জন্য মায়ের সাথে বোন আবার কথা বলছিল। আর ওইখানে দেখো দুজন মিলে কি গল্প করছে, দুই ভাই বোন মিলে গল্প করছে দেখেছো, আর আমি বসে বসে ভিডিও করছিলাম। আর তোমাদের দাদা ভাই আর বুবুন তো বাজারেই ছিল, ওরা আমাদেরকে ঘোরাতে নিয়ে যাবে বলেছিল, কিন্তু হঠাৎ করে প্ল্যান ক্যান্সেল হলো, তো আর যাওয়া হলো না। তো তারপর দেখো বোন রুটি করবে বলে আটা মাখছিল, আর আমার মাম্মাম দেখো আটা মাখা দেখলেই ও বলবে আমি আটা নিয়ে রুটি বেলবো, তো ওই দেখো সেটাই করছে। আর ওইখানে আর আটা ছিল না বলে শুনু আবার বোনের কাছ থেকে আটা নিয়ে এসে জল দিয়ে আটা মাখছে দেখো। তারপর আবার কিছুক্ষণ পর দেখো তোমাদের দাদা ভাই বাজার থেকে বাড়ি চলে এসেছিল, এসে তারপর আবার বাজারে যাবে বলে আবার রেডি হচ্ছিল, এসে একটু বসে গল্প টল্প করলো আমাদের সাথে করে টরে নিয়ে, তারপর আবার বললো যে বসে বসে আর ভালো লাগছে না, আবার যাই একটু বুবুনের কাছ থেকে ঘুরে আসি বাজার থেকে। তো সেই কারণে আবার বাজারে যাবে, আর মাম্মাম বাবার ফোনটা নিয়ে কার্টুন দেখছিল বলে তোমাদের দাদাভাই সে ফোনটা চাইছিল, বাট মাম্মাম সেটা দিতে চাইছিল না। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করতে ভুলবে না, দেখা হচ্ছে আবার পরে ভিডিওতে, টাটা।